আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিপদ দেন এই বিপদের কারণ কি কেন বিপদ দেন এবং সেই বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের ফজিলতটা কি এই বিষয়ের উপর আমরা সংক্ষেপে আজকে কিছু কথা শুনব যেহেতু সারা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি বিপদের মধ্যে এখন আছে আমরা পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে মা চলে গেছে নানান বিপদাপদের মধ্যে আমরা আছি কি বলেন অনেকের ঘরে ক্যান্সার মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত নিজেদের আপন মানুষেরা তো এখন এই বিপদাপদগুলো আমাদের উপর কেন আসে আমরা আজকে আর এই বিপদাপদগুলো যে আমাদের জন্য শুধুই বিপদের কারণ না এগুলো আবার রহমতের বিষয় হইতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করাইতে চান এজন্য বান্দাকে বিভিন্ন সময় বিপদাপদ দেন কারণ হাদিসে আসছে মুমিন মুমিনাদেরকে মুমিন মুমিনা নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদের মধ্যে জর্জরিত করেন কেন হাত্তা ইয়ালকাল্লাহু বিহিল খাতিয়া যে সে এমন এক অবস্থায় আল্লাহর সঙ্গে মোলাকাত করুক যখন তার আর কোনো গুনাহ থাকবে না তো এই জন্য বিপদ আপদ আসলে ধৈর্য হারা হওয়া যাবে না সবর ইখতিয়ার করে চলতে হবে ধৈর্যের সহিত চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়ালানাবুলুওয়ান্নাকুম بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ رَبُّ الْعَالَمِينَ বলেন আমি মানুষদেরকে নানান বিষয় দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি সে পরীক্ষাগুলোর মধ্যে হচ্ছে ভয় ক্ষুধা এরপরে ধন সম্পদের ক্ষতি জীবন নাশ ফসলের ক্ষতি এভাবে নানানভাবে আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি অবাশ্বিরি সবিরিন সুসংবাদ সে সমস্ত ধৈর্যশীলদের জন্যে নানান বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন এক নম্বরে ভয় বিভিন্ন আজাবের ভয় ভয় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন মাঝে মধ্যে এমন ভাবে ভূমিকম্পের সৃষ্টি হয় তুফানের সৃষ্টি হয় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এগুলো ভয়ের কারণ কিনা বলেন এগুলো আমাদের জন্য পরীক্ষা ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন দেখি না বান্দা আমার রাস্তা থেকে সরে যায় কিনা এই ভয় উপেক্ষা করে বান্দা আমার পথে টিকে থাকে কিনা ইস্তেকামতের সহিত থাকে কিনা এগুলো আল্লাহ পাক পরীক্ষা করেন এরপরে রাব্বুল আলামিন ক্ষুধা দ্বারা আমাদেরকে পরীক্ষা করেন অনেকের ঘরে খাবারের অভাব নাই কিন্তু মানুষ নেই এরকম আছে না নেই রিজকের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু ঘরে খাওয়ার মতো এরকম মানুষ নাই একটা সন্তান নাই আবার অনেকের ঘরে আট দশটা সন্তান দশ বারোটা সন্তান সবাই লেখাপড়া করে কিন্তু ঘরের মধ্যে ঠিক মতো খাবার নাই তো ভয় এবং ক্ষুধা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন এখন এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হলে আমাদের কি কি করতে হবে এরকম যদি সময় এরকম ভয় এবং ক্ষুধার যদি অবস্থা যদি সৃষ্টি আমরা কি করব সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট আকারে বলেছেন লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف
আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এখন এই ঘর বলতে কোন ঘর? ধরেন আমাদের মসজিদ, এই মসজিদের মালিক কে? বাইতুল্লাহর মালিক কে? তবে এখানে এই ঘর বলতে বাইতুল্লাহকে বোঝানো হয়েছে। এই ঘরের মালিক অর্থাৎ বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করো, ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের। তাহলে কি করবে? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এই ঘরের মালিকের ইবাদত করো যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দিবেন। ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আর ক্ষুধার সময় খাবার দিবেন কে? দেখেন বান্দার খাবারের জন্য কেউ চিন্তা করুক আর না করুক, আল্লাহর চিন্তা কিন্তু ঠিকই আছে, ঠিক কি না? কারণ রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নেয় নাই। সুবহান, আমাদের রিস্কের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য বান্দা শুধু নিরাশ না হলেই হলো, নিরাশ হওয়া যাবে না। খাবারের ব্যবস্থা করবেন কে? ভাইরা, আল্লাহ যদি একটা কুকুররে খাওয়ায়, কুকুর খাওয়ায় না, একটা কুকুররে যদি খাওয়ায় তাহলে আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে খাওয়াবেন কে? কোনো না কোনোভাবে খাবারের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। খাবারের জন্য আমরা যত ফেরেশান হই, যত চিন্তিত হই, আল্লাহর অন্যান্য মাখলুকাত কিন্তু এত চিন্তিত হয় না, তাদের কোনো চিন্তাও নাই। এখন আমরা বলেন হুজুর কই আমরা চিন্তিত হই? আমরা যে চিন্তিত হই এটা ব্যাংকে গেলে বোঝা যায়। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই? ওরা কথা কয় নাই বোঝা না, আমি নিতাম না, আমি আপনাদের ব্যাংক ব্যালেন্স ধরতামও না। আছে না ভাই সবার ব্যাংক ব্যালেন্স? কালকে কি খাবে ব্যাংকে জমা করতেছে, পরশু কি খাবে ব্যাংকে জমা করতেছে, কিন্তু কালকে যে এই লোকটা বাঁচবে এ নিশ্চয়তা আছে নাকি? তাহলে প্রত্যেক মানুষই ব্যাংক ব্যালেন্স করে আগামীকাল কি খাবে, তারপরের দিন কি খাবে, ব্যাংক ব্যালেন্স করতেছে, টাকা জমা করতেছে, সম্পদ জমা করতেছে। কিন্তু আপনি দেখেন শুধু মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণী, পশু পাখি, এগুলোর কোনো ব্যাংক ব্যালেন্স আছে নাকি? আপনাদের রায়পুরে ইসলামী ব্যাংকে কোনো পশুর বা কোনো পাখির অ্যাকাউন্ট আছে নাকি? নেই। এরা একটাও চিন্তা করে না, একটাও টেনশন করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন রিজকের প্রশ্নে এসে, তোমরা রিজকি নিয়ে এত টেনশন কেন করো, এত খাবারের জন্য এত চিন্তা কেন করো? অথচ পাখিগুলোর দিকে তাকায় দেখো, পাখিগুলো সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয়, আবার সন্ধ্যার সময় যখন পাখিগুলো ঘরে ঢোকে আল্লাহ রব্বুল আলামিন তার পেট ভরে তারপরে তারকে ঘরে ঢুকায়। কোনো টেনশন নাই তাদের, কোনো চিন্তাও নাই। মানুষ শুধু রিজকের চিন্তা করে, এজন্য মানুষ বিভিন্ন সময় বিপদে পড়ে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এক নম্বরে ভয় দ্বারা পরীক্ষা করবেন, খুদা দ্বারা পরীক্ষা করবেন, বান্দা যাতে তার নীতি ইনসাফ তার ন্যায় নীতি থেকে বান্দা যেন বিন্দুমাত্র বিচ্যুতি যেন না হয়, ন্যায়ের সঙ্গে থাকতে হবে। আমার ইচ্ছা করলে আমি বাঁচতে পারি, কিন্তু আমি না বাঁচতে আমি হারামের মধ্যে ঢুকে গেলাম, এটা যেন আমার যেন না হয়। এরপর রব্বুল আলামিন মানুষদেরকে সম্পদের ক্ষতি দ্বারা, অনাকসিম মিনাল আমওয়াল, আমওয়াল মানুষকে সম্পদের ক্ষতি দ্বারা রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই গত জুমায় যে বৃষ্টি হয়েছিল, এমনকি যে বাতাস, এই বাতাসে অনেকের ধান ক্ষেতের মধ্যে দেখছেন কিনা একর মাটির সঙ্গে শুয়ে গেছে, এটা সম্পদের ক্ষতি না? এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। সম্পদের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা করব, ওয়াল আনফুস, এবং নফসের ক্ষতি, অর্থাৎ বাবাকে সামনে থেকে নিয়ে যাবে,
ছোট্ট বাচ্চা বাচ্চাকে সামনে থেকে নিয়ে যাবে আজকে এই ব্যাপারে কিছু কথা না বললেই না অনেক সময় আমরা দেখি বাবা মা সন্তান মারা যায় মানুষ মানতে পারে না এমন ভাবে কান্না করে যে যদি পারতো তাহলে বাবার মতো ধরে রাখতো যদি পারতো সন্তানটাকে ছাড়তোই না কি বলেন এরকম কান্না করে না অথচ হাদিসের মধ্যে আসছে তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়ে জীবিত লোকদের চিৎকার চেঁচামেচি করে কান্না করার কারণে রব্বুল আলামিন মৃত ব্যক্তির কষ্ট দেন তার আযাব হয় এখন বলবেন যে হুজুর আমার বাবা মারা গেছে আমি কি একটু কান্দব না আমার একমাত্র সন্তানটা কোলের সন্তানটা চলে গেছে আমি কি একটু কান্দব না হ্যাঁ অবশ্যই আপনি কানবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কানছে কিন্তু এই কান্নাটা আমাদের দেশে গ্রামগঞ্জে যেই রকম সুর লাগায়া লাগায়া কান্দা কথা কয় না এর মাসনা নাই সুর লাগায়া যে শুরু করছে দেখেন না গ্রামগঞ্জের কান্না দেখেন না চিৎকার সেসামেসি করে এমন কান্না কাটে বিশেষ করে মহিলারা বেশি এদিক দিয়ে বেশি পারদর্শী তো এই জন্য আমরা কখনো চাই না আমাদের যারা চলে গেছেন তারা কখনো কবরের মধ্যে আজাব পাক কষ্ট পাক এটা আমরা কখনোই চাই না আমি কানবো আমার কান্নাটা যেন এটা প্রমাণ না করে যে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর আমি খুশি না আপনার বাবা চলে গেছে সিদ্ধান্তটা কার আপনার সন্তানটা আল্লাহ পাক নিয়ে গেছে সিদ্ধান্তটা কার এখন আপনি যদি এমন কান্না করেন যে কান্নায় বোঝা যায় আল্লাহ পাকের সিদ্ধান্তে আপনি খুশি না তাহলে বোঝা গেল কি আপনি আল্লাহর উপরে কি রাগ বা আল্লাহর উপর আপনি খবরদারি করতেছেন এর বোঝা যায় না আপনি সন্তুষ্ট না আবার এই কথাও বলা যায় আল্লাহর মাল আল্লাহর নিচে এরকম হালায় সরায় কথাও বলা যাবে না অনেকে দেখছি মাঝে মধ্যে অনেক নেতা নেত্রীরা বলে আল্লাহর মাল আল্লাহর নিচে কি হয়েছে তাতে এরকমও না মানুষেরও সম্মান তো এই জন্যে বাবা মা মারা যাবে সন্তান চলে যাবে এই সব বিপদ আপদ দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবেন সুসংবাদ সেই সমস্ত ধৈর্যশীলদের জন্য যারা বিপদ আপদ এলে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যাওয়া লাগবে রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন এই যে তোমাদের উপর যে বিপদ আসে এই বিপদের কারণটা কারা কার কারণে বিপদ আসে শুনো জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর জলস্থলে জলে এবং স্থলে যে বিপদ আপদ আসে বিমা কাসাবাত আইদিন নাস এগুলো মানুষের দুহাতের কামাই মানুষের কারণে বিপদ আসে জলে এবং স্থলে যে বিপদ আসে এগুলো মানুষের কারণে আজকে দেখেন খেয়াল করে দেখেন ক্লাইমেট জলবায়ু জলবায়ুর বিশাল বিরাট পরিবর্তন এখন কিন্তু নভেম্বর মাস প্রায় শেষ শেষ পর্যায়ে অথচ এখনো অনেকে ফ্যান চালায় রাতে ঘুমায় শীত নাই শীত বোধে তার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে কথা কয় না কা শীতকালে শীত নাই গরমকালে গরম নাই আমাদের এই দেশটা ছয়টা ঋতুর দেশ জানেনি আপনারা এটা মুরব্বীরা জানবে এখনকার বাচ্চারা এখন আর জানে না যে ছয় ঋতুর দেশ বাংলাদেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ঋতুর এই দেশ কিন্তু ছয় ঋতুর এই দেশ এখন কি ছয় ঋতু আপনি পান কথা বলেন ছয় ঋতু পান এখন এই জলবায়ুর যে বিরাট পরিবর্তন এটা কেন এর কারণ আমরা আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদ তোমাদের উপর আসে এটা তোমাদের কারণেই এখন কেমনে জলবায়ু আপনার আজকে এই ধ্বংসের কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট সবুজ বনানি নষ্ট করা সবুজ গাছগাছালি নষ্ট করা বন নষ্ট করে দেওয়া আজকে দেখেন মানুষ পাশাপাশি ঘর বানাচ্ছে অথচ উপরে উপরে ঘর বানাচ্ছে না একজনের বিল্ডিং উপর একজনের বানাইতেছে না বানাইছে কি পাশে গাছ কেটে
কথা বলেন না কেন? শহরে তো গাছ মানে যে পরিমাণ গাছ থাকা দরকার এই পরিমাণে কোনো গাছ নাই, সব গাছ কেটে সব কি বানাইতেছে? বিল্ডিং বানাইতেছে। এটা এখন এই রোগ গ্রামগঞ্জে চলে আসছে, ভাই বিল দুই ভাই একসাথে বানাইলে তো এক ভাইয়ের উপর এক ভাই বানাইতে পারে, পারেনি কিন্তু বানায় না। বানায় কোথায়? পাশে বাগান কাইটা বানায়। বাবায় জমিন দিয়ে গেছে, জমিন নষ্ট করব, জমিন ফালাই রাখবো কেন? সব গাছ সমানে কাইটা মানে কি বানায়। এই সবুজ বনানি যত নষ্ট হবে তত বেশি গ্রিন হাউস এফেক্ট হবে, গ্রিন হাউসে এই এফেক্টের কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে যাবে, শীতকালে শীত থাকবে না, গরমকালে গরম থাকবে। তাহলে এটাও কিন্তু বিপদের একটা কারণ। জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের কারণে, মানুষের দুহাতের কারণেই, মানুষের কারণেই এই বিপদগুলো তাদের উপর আসে। কেন? লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে যাতে করে তারা এই কষ্ট এই বিপদ তারা সহ্য করতে পারে, এই বিপদ যেন তাদের উপর আসে। খেয়াল করে দেখেন ভাইরা, এখন এই বিপদ আসলে পরে, বিপদ আসলে পরে বিপদের ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে একজন মুমিনের গুণ থাকতে হবে, বিপদে ধৈর্য ধারণ করা একজন মুমিনের গুণ। দেখেন সমস্ত নবী রাসূলদের উপরও বিপদ আসছিল, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 124,000 পয়গম্বর, মতান্তরে 224,000 পয়গম্বর, কোন নবী পৃথিবীতে আসছেন তার উপর বিপদ হয় নাই, এমন অবস্থার সৃষ্টি হয় নাই। যেহেতু রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার উপর আমার আফসোস, আল্লাহ আফসোস করে বলতেছেন এমন একজন নবীও পৃথিবীতে পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, হত্যা করে নাই, শেষ করে দেয় নাই। আহ, বান্দার প্রতি আফসোস। তাহলে সমস্ত নবীরাই বিপদে ছিলেন, বিপদ আপদের মধ্যে তারা সময় পার করেছেন। বনী ইসরাইলের হাজার হাজার নবীকে ইহুদিরা খ্রিস্টানেরা হত্যা করেছে, হাজার হাজার নবীকে তারা জবাই করে দিয়েছে, এমনকি একদিনে 46 জন নবীকে তারা জবাই করছিল। কি বিপদটা না তাদের উপর আসছে! আজকে সামান্য বিপদ আমাদের উপর আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। রাসূল বলেন আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদের মধ্যে ছিল আল্লাহর নবীরা, তারপরে সাহাবে সাহাবায়ে কারাম, তারপরে আস্তে আস্তে বর্তমান জামানা পর্যন্ত। এই বিপদ মুসিবত এগুলো পৃথিবীর একটা বৈশিষ্ট্য। এই পৃথিবীতে থাকতে হলে আপনি ভালো ন্যায়ের পথে ইনসাফের পথে থাকতে গেলে আপনার উপর বিপদ আসবেই। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُطْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি কোন জনপদকে কোন জাতিকে যদি ধ্বংস করে দিতে চাই, এটা কিন্তু একটা বিরাট বিপদের কথা। কোন জাতিকে যদি আমি ধ্বংস করে দিতে চাই, সেই জাতির যারা নেতৃস্থানীয়, যারা সমৃদ্ধ, এই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আমি আদেশ করি, জাতির যারা নেতা, কোন জাতির যদি আমি ধ্বংস করে দিতে চাই, খুব খেয়াল করবেন আল্লাহর কথা আমার কথা না, এটা কিন্তু বিপদ নাকি? আল্লাহ বলছেন কোন জাতিকে যদি আমি ধ্বংস করতে চাই, সেই জাতি যারা নেতৃস্থানীয় লোক, যারা বড় লোক, যারা সমৃদ্ধ লোক, তাদেরকে আমি আদেশ করি। কি আদেশ করি? তাদেরকে অসৎ কাজ করার জন্য আদেশ করি। আপনারা বুঝেন নাই বোধহয় কথাটা, অর্থাৎ তাদেরকে দিয়ে আল্লাহপাক সব খারাপ কাজগুলো করায়। কারণ এই জাতিটাকে যে আল্লাহপাক ধ্বংস করবেন কি কারণে করবেন, এটা কারণ থাকা লাগবে তো নাকি?
তো ওই জাতির যারা নেতৃস্থানীয় লোক যারা সমৃদ্ধ লোক তাদেরকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার সব কাকাম কোগাম খারাপ কাজ চুরি বাটপারি যা আছে সব তাদেরকে দিয়ে করায় আল্লাহ কেন করান যাতে করে ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে চান আপনারা আদ জাতির দিকে তাকান সামুদ জাতির দিকে তাকান আদ জাতি এরা এমন ছিল এরা মাযাতিল ইমাদ لم يخلق مثلها في البلاد ألم ترى كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد الله বলেন হাবিব আপনি কি আদ জাতি এবং সামুদ জাতিকে আপনি কি দেখেন নাই আদ জাতিকে আপনি কি দেখেন নাই এরা এক একটা ছিল 18 হাত লম্বা আপনি কয় হাত লম্বা সাড়ে তিন হাত আপনি সাড়ে তিন হাত লম্বা আপনার হাতের কিন্তু যেই লোকটা 18 হাত লম্বা সেই লোকটা তার হাতের 18 হাত লম্বা কথা বুঝেন নাই তাহলে এই লোকটা 18 হাত লম্বা এবং এদের এক একটা পা ছিল এরকম পিলারের মতো আমি তো এরকম দেখাইছি এখন আন্দাজে এর চাইতে আরো মোটা হইতে পারে এরকম মোটা পিলারের মতো ছিল এরা এরা যারা নেতৃস্থানীয় সমাজে যারা লোক ছিল নবীর দাওয়াত হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক তাদের কাছে পাঠিয়েছিলেন তারা হুদ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই নবীকে নানান মন্তব্য করছে নানান খারাপ ভাষায় নবীকে গালি দিয়েছে নবীর দাওয়াত গ্রহণ করে নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতিকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে আল্লাহ কয় আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ পৃথিবীতে এই জাতির মতো এত শক্তিশালী জাতি আর আসে নাই এরকম শক্তিশালী জাতি আর আসে নাই এটা আল্লাহ কখন বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কোরআন নাযিল করে ঠিক কি না তার মানে এর আগে এর আসে নাই আর এরপরে কি আর আসার কোনো সম্ভাবনা আছে নাকি তাহলে এমন একটা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের নেতৃস্থানীয় লোক যারা ছিল এদেরকে দিয়ে আল্লাহ পাক এরকম খারাপ কাজ করাইছে করায়া নবীর কথা মানে নাই নবীর কথা শুনে নাই অবশেষে আল্লাহ পাক এমন এক ভূমিকম্প দিয়েছেন ভূমিকম্প দিয়ে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন সবাই সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন ফেরাউনের জাতি লুত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন কেন করলেন লুত আলাইহিস সালাম জাতিকে কারণ তারা সব অবৈধ কাজে তারা লিপ্ত ছিল কওমে লুত তারা সমকামিতা লিপ্ত ছিল সমকামিতা আজকের পৃথিবী দেখেন সমকামিতা ইউরোপ আমেরিকা এমন আমাদের পাশের দেশেও সমকামিতা এখন জায়েজ তাদের ইন্টারন্যাশনালি ভাবে তারা আইন পাস করছে সমকামিতা জায়েজ এখন আমাদের দেশেও এরকম এই সোয়াসে রোগ এটা আমাদের দেশেও আসছে আপনি বলে যে হুজুর আপনি তো আন্দাজে কথা কন না আন্দাজে কথা বলার জন্য আমরা এখানে বসিনি কি বলেন আমাদের দেশেও যে সমকামিতা হচ্ছে গত বছরের পত্রিকা আসছে আমাদের লক্ষ্মীপুরের এক মেয়ে আর টাঙ্গাইলের এক মেয়ে তারা বিয়ে শাদী করছে এটা আপনারা শুনছেন না পত্র পত্রিকা আসছে তাদের পরিবার তাদেরকে আলাদা করে দিতে চাইছিল কিন্তু তারা বলছে যদি আমাদেরকে আলাদা করা হয় তাহলে আমরা আত্মহত্যা পর্যন্ত করব এখন এটার খবর হইলো তারা এখন একসাথে থাকে একসাথে তারা সংসার করে এগুলা কি নিঃসন্দেহে আল্লাহর গজব কিনা বলেন এটি গজব না এই লুত আলাইহিস সালামের জাতি যখন এমন সমকামিতায় লিপ্ত হয়েছিল ওই সেই সময়ে এক দরবেশ বসে বসে জিকির করতেছে ২৪ ঘন্টা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন আনিকলিব মাদিনাতি কাজা ও কাজা অমুক অমুক দেশ কি করে দাও উল্টাইয়া দাও ফেরেশতারা বলল রব্বুল আলামিন এখানে তো এমন এক আপনার বান্দা আছে যে ২৪ ঘন্টার মধ্যে এক মুহূর্ত আপনার এবাদত থেকে সে খালি হয় না সে ২৪ ঘন্টা আপনার এবাদত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনটা উল্টাইয়া তার মাথার উপর আগে রাখো কারণ গোটা জাতি আজকে জাহান্নামের দিকে যাচ্ছে আর এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ভাইরা আমরাও যদি এই কথাগুলো না বলি আমরাও যদি এই জায়গা থেকে এই কথাগুলো না বলি বিপদ আসলে আপনাদের উপর আগে আসবে না আগে আসবে আমাদের উপর কি কথা ঠিক আছে কিনা এজন্যে সমস্ত নবী এবং রাসূলরাই বিপদের মধ্যে ছিলেন বিপদ থেকে তারা ধৈর্য ধারণ করেছেন আল্লাহ বলেন কোন জাতিকে যদি আমি ধ্বংস করতে চাই জাতির নেতৃস্থানীয় লোকদেরকে আমি খারাপ কাজ করাই এরপর ওই জাতিটাকে আমি ধ্বংস করে দেই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন এরপরে একাকী মানুষ কেমনে থাকবে বানায় দিলেন বউ
বউ দিয়া দিলেন, যাক সেটা ভিন্ন ঘটনা। বউ দেওয়ার পরে শয়তান আইসা যখন আদম আলাইহিস সালামকে অসাধা দিতে পারলো না, হাওয়া আলাইহিস সালামরে কোনো রকম বুঝায় শুনায় রাজি করে ফেললো। এরপরে হাওয়া আলাইহিস সালাম একদিন শয়তানে নিয়ে গেছে আদম আলাইহিস সালামের সামনে, এগুলো কোরআনের মধ্যে আছে, নিয়ে গেছে। তখন বলল, আল্লাহর কসম করে বলতেছি, শয়তান বলে যে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তোমাদেরকে ওই গাছের কাছে যাইতে কেন নিষেধ করছে জানো? এই জন্য নিষেধ করছে যে ওই গাছের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা চিরকালের জন্য জান্নাতি হয়ে যাবে, এই জন্য আল্লাহ ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। আদম আলাইহিস সালাম অবশেষে বউয়ের কথা শুনে চলে গেলেন, ওই গাছটা তো ছিল একটা পরীক্ষা, চলে গেলেন সেখান থেকে, বিপদে পড়লেন, দুনিয়াতে আসলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আল্লাহ যখন বলছে আদম কেন ওই গাছের কাছে গেলা, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো জানি যে তোমার নামেও কেউ এরকম মিথ্যাভাবে কসম করতে পারে, এটা তো আমার জানা ছিল না। দেখছেন নি যে তোমার নামেও যদি যে কেউ মিথ্যা কসম করতে পারে, এটা তো আমার তখন জানা ছিল না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়াতে 950 বছর দুনিয়াতে তিনি ছিলেন, পরবর্তীতে 1000 বছর, 1000 বছরই ছিলেন, একটা ঘটনা আছে এখান দিয়ে, 1000 বছরের পরে তিনি ছিলেন। এই 1000 বছরে রব্বুল আলামিন একজনকে পাঠাইছেন শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠাইছেন কোথায়, জিদ্দায়, কোথায় পাঠাইছে, জিদ্দায়। হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে জেদ্দায়। এখন এই যে বর্তমান জেদ্দা, জেদ্দার নামকরণ কোথা থেকে হয়েছে জানেন? আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি, জাদ্দাতুন শব্দের অর্থ দাদি। হাওয়া আলাইহিস সালামকে ওই জায়গায় জেদ্দায় পাঠানোর কারণে, তার যেহেতু হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, আপনি বলেন কেমনে দাদি, আপনার বাবার মা আপনার কি হয় দাদি না? প্রত্যেকের বাবার মা না, এখানে যারা আছেন প্রত্যেকের বাবার কি মা, তাহলে আপনার কি হয় দাদি। আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি। হাওয়া আলাইহিস সালামকে সে জেদ্দায় ফেলবার কারণে সেখানে তার নামকরণ করে জেদ্দা, জেদ্দা। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় ফলাইছেন, শ্রীলঙ্কায়। অবশেষে তাদেরকে রব্বুল আলামিন আরাফার ময়দানে, আরাফার শব্দের অর্থ হলো পরিচিত, পরিচিতি হওয়া, এই আরাফার ময়দানে দুইজনকে আবার আল্লাহ পাক পরিচিতি করছে, একত্রিত হয়েছে সেখানে, হয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছে। এই সময়টা ছিল ফজরের সময়, ফজরের সময়ে তিনি 2 রাকাত নামাজ পড়েই তিনি আল্লাহর কাছে এই দোয়াটা করছেন। এজন্য ফজরের নামাজ আদম আলাইহিস সালামের যুগ থেকে চালু হয়েছিল, ফজরের নামাজ কার যুগ থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে ফজর নামাজ চালু হয়েছিল। জোহরের নামাজ আরেক নবীর যুগ থেকে চালু হয়েছে, এক এক নবীর যুগে এক একটা নামাজ ছিল, কথা বুঝে আসছে কিনা? এরপরে দেখেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জাতির দাওয়াত দিচ্ছে, জাতির লোকেরা কত অপবাদ যে তাকে দিছে, কত কষ্ট যে নূহ আলাইহিস সালামকে দিছে। এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন নৌকা বানাইতে, আল্লাহ পাকের নির্দেশে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, যারাই নৌকার মধ্যে উঠবে তারাই নিরাপদ, কথা বুঝে আসছে কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 60 থেকে 70 জন লোক তার উপর ইমান আনছে, কি একটা বিপদের মধ্যে ছিল নূহ আলাইহিস সালাম, বিপদের মধ্যে ছিলেন। এগুলো দিয়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলে আমি অনেকগুলো বিষয় দ্বারা ইব্রাহিমকে পরীক্ষা করছি, ইব্রাহিম সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এরপরে আমি তাকে জাতির নেতা বানায় দিছি ইব্রাহিমকে। তাহলে কোন নবী পরীক্ষা ছাড়া, মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিছেন না, ফেরাউনের জামানায় মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, পরীক্ষা দিছেন, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ইউনুস আলাইহিস সালাম চলে গেছেন, জাতির আযাবের ভয় দেখাইছেন, দেখছেন যে সময় গণে আসতেছে, তারিখও নির্ধারণ করে দিছেন, সময় গণে আসতেছে কিন্তু আযাব আসতেছে না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে না বলে চলে গেছেন এলাকা ছাড়া, নৌকা দিয়া উঠা চলে যাচ্ছেন, হঠাৎ সমুদ্রের মাঝখানে যখন গেল তুফান শুরু হয়ে গেল, নৌকা ডুবে যাবে এমন অবস্থা, মাঝি বলতেছে যে আমার এই নৌকার
আজকে দেখো বহু বছর যাবত আমি নৌকা চালাই কিন্তু আমার এই পথে কোনোদিন আমরা বিপদে পড়ি নাই আজকে কি কারণে বিপদে পড়লাম তখন কোরাটা না দেয়া হলো কোরা কোরা লটারি 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 না এটাকে কোরা বলে আরবিতে এই কোরাটা না দিছে যে আমার এই নৌকার মধ্যে নিঃসন্দেহে একজন এমন একজন বান্দা আছে যে আল্লাহর অবাধ্য কথার কথা আর কি সাময়িক নবীদের ব্যাপারে এরকম কথা বলা যায় না তখন দেখলো প্রথমবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসছে তখন নৌকার মাঝি বলল যে না আপনি এই জামানার পয়গম্বর আপনি তো এরকম হতেই পারেন না ইউনূস আলাইহিস সালাম না জানে তুমি উনি কি কি করে আসছেন কি বলেন এরপরে আবার দেওয়া হলো এরকম তিন তিনবার দেওয়ার পরে তিনবার ইউনূস আলাইহিস সালামের নাম আসছে ইউনূস আলাইহিস সালাম নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন নদী শান্ত হয়ে গেল ইউনূস আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে এক মাছের পেটের মধ্যে নিয়ে গেছে সেই মাছকে আবার আরেক মাছের পেটের মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মাছ যখন সমুদ্রের তলদেশে চলে গেল চারটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন একটা হলো এক মাছের পেটে সেখান অন্ধকার আরেক মাছের পেটে আরেকটা অন্ধকার এরপরে হলো সমুদ্রের তলদেশের অন্ধকার এরপরে রাতের অন্ধকার ইউনূস আলাইহিস সালাম তখন কান খাড়া করে মাছের পেটের মধ্যে তিনি শুনতেছেন চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 এই যে সমুদ্রের শৈবাল পাথরের নুড়ি পাথরগুলো সমুদ্রের তলদেশের যে গাছগাছালিগুলো এগুলো সব আল্লাহ আল্লাহ জিকির করতেছে ইউনূস আলাইহিস সালাম নিজ কানে শুনতেছেন সুবহানাল্লাহ বলেন না সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কিতাব বলছে চল্লিশ দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কে বাঁচায় রাখছে এটা পরীক্ষা ছিল ইউনূস আলাইহিস সালামের অবশেষে এই তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ইউনূস আলাইহিস সালামকে মাছ এসে সমুদ্রের পাড়ে একেবারেই মুখ থেকে বের করে সমুদ্রের পাড়ে রেখে মাছ চলে গেছে কয়েকদিন যাবৎ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চল্লিশ দিন থাকার কারণে শরীরের গোস্তগুলো কি হয়ে গেছে এটা এক নরম হয়ে গেছে না এরপরে রোদে শুকায়া ইউনূস আলাইহিস সালাম অবশেষে তিনি যখন তার এলাকায় গেছেন সমস্ত তার উম্মতরা বলতেছে যে ওগো আল্লাহর নবী আমরা তো আপনার উপর ইমান আনছি আপনি কই গেছেন আমরা তো আপনার খুঁজে পাই নাই তো কি হইলো আপনি যে বিপদের যেই আজাবের যে তারিখ দিছেন ঠিক তারিখ মতোই পৃথিবীতে আজাব আসছিল সুবহানাল্লাহ সেই ইউনূস আলাইহিস সালাম অনেক বিপদের মধ্যে ছিলেন ইউসুফ আলাইহিস সালামের কথা না বললেই নয় ইউসুফ আলাইহিস সালাম বারো ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের বারোটা সন্তান এর মধ্যে এক ঘরে দুইটা সন্তান ইউসুফ এবং বেনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম একটু সুন্দর ছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে তার বাকি ভাইরা দেখছে যে বাবা ইউসুফ আলাইহিস সালামের একটু বেশি আদর করত বাকি ভাইরা হিংসায় জর্জরিত হয়ে বাইরে নিয়ে চলে গেছে এরপরে বাইরে কুয়ার মধ্যে ফেলে দিছে এটা আপনারা সকলে জানেন এরপর বণিকরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল তারা তখন এই কুয়ার মধ্যে পানি আনতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পাইছেন মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন কিনলো সেখানকার আজিজে মিশর মিশরের তখন তিনি রাজা তার দরবারে তার বাড়িতে নিয়ে গেছে বাড়িতে ছিল জোলেখা কে ছিল জোলেখা ঘটনা আপনারা জানেন সবাই এরপরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জোলেখা এত পাগল হয়ে গেছে সে এখন আর আজিজ মিশরের কথা মনে থাকে না তার কিন্তু ভবিষ্যৎ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এই বিপদ থেকে হেফাজত করবেন কে আল্লাহ এখন জোলেখার বান্ধবীরা বলতেছে ব্যাপার কি যে কি এমন পাইছো এই কর্মচারী ইউসুফ আলাইহিস সালাম ছিল তাদের কেনা গোলাম এই কর্মচারীর উপর কি এমন পাইছো তুমি কেন তুমি ক্রাশ খাইছো আমাদের এখন আধুনিক কথা হলো ক্রাশ ক্রাশ কি খায় ক্রাশ খায় কেন তুমি ক্রাশ খাইছো পরে আমি কেন ক্রাশ খাইছি তোমরা নিজেরা আসো একদিন দাওয়াত দিছে বান্ধবীদেরকে সবাই আসছে আইসা ড্রয়িং রুমের মধ্যে বসছে প্রত্যেকের প্লেটে একটা করে আপেল দিছে আর ছুরি দিছে আপেল কাটছে এবার বলে ইউসুফকে আনো ইউসুফ আলাইহিস সালাম যখন ড্রয়িং রুমে ঢুকলেন তার সমস্ত বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামে তাকাই দিছে আর আপেল কাটতেছে কাটতে কাটতে কখন যেন তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে
এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামের। এরপরে আজিজ মিসির যখন এলাকার বাইরে যখন চলে গেলেন, ঘরের মধ্যে আর কেউ নাই, জোলেখা তার সমস্ত কর্মচারীদেরকে অর্ডার করেছে আমি যে এই রুমের মধ্যে ইউসুফকে আসতে বলো। ইউসুফ আলাইহিস সালামকে রুমের মধ্যে ঢোকালেন, সাত সাতটা দশটা ছিল দরজা, কোন কোন বর্ণনা আছে দশটা দরজা ছিল, এই সমস্ত দরজাগুলো তালা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে জোলেখা সুযোগ পাইছে, এই সুযোগে তার কামচারি তার্থ করবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন কি করবেন, এই মুহূর্তে কে তারে বাঁচাবে। তিনি আল্লাহর কাছে স্মরণ করছেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি তো ছাড়া আমার কেউ বাঁচাইতে পারো। তিনি ভরসা করছেন একজনের উপর, তিনি কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে যখন জোলেখা পিছন দিয়ে ধরতে গেছে, পাঞ্জাবি পর্যন্ত, হুজুরের পাঞ্জাবি পর্যন্ত ছিঁড়ে ফেলছে, কথা কয় না, পাঞ্জাবি পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ইউসুফ আলাইহিস সালাম দিছেন দৌড়। ইউসুফ আলাইহিস সালাম জানতেন দরজা সবগুলো বন্ধ, সবগুলো তালা মারা, কিন্তু আল্লাহর উপর ভরসা করে যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছেন, সমস্ত দরজাগুলো ঠাস 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 করে খুলে গেল। আল্লাহু আকবার! ভরসা ছিল কার উপর? শেষ দরজাও খোলা শেষ, জোলেখা পিছন দিয়ে যায় দাঁড়াইছে, আজিজ মিসর এই মুহূর্তে ঘরে ঢুকছে। এবার জোলেখা তো তার বং ধরছে, তো দেখছেন নি আমার কি অবস্থা করতেছে, এই গোলাম আমার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছে, দেখেন নি অবস্থা। এখন রাজা তো প্রিন্সের কি, প্রিন্সেসের কথা শোনাই লাগে, কি বলেন, রানীর কথা শোনা লাগে না? ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেলের মধ্যে বন্দী করে রাখছে। অবশেষে এক বাচ্চা এর সমাধান দিছেন, সেই সমাধানটা কি? সমাধান হইল, যদি দেখো যে ইউসুফ আলাইহিস সালামের সামনে থেকে যদি পাঞ্জাবি ছেড়া হয়, তাহলে বুঝতে হবে ইউসুফ নিজে গেছে কি জোলেখার ইজ্জত নষ্ট করতে, নাউজুবিল্লাহ। আর যদি দেখো পেছন থেকে পাঞ্জাবি ছেড়া, তাহলে বুঝতে হবে যে ইউসুফ যায় নাই, বরং ইউসুফকে ধরতে গেছে। পাঞ্জাবি কোন দিক থেকে ছেড়া ছিল? পিছনের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর পরে আবার বের করলেন। এরপরে দেশে তখন এমন এক দুর্ভিক্ষ দেখা দিছে, ওই লোকটা বলছে যে ইউসুফকে রাষ্ট্রের রাষ্ট্রপতি বানায় দাও, দেশের থেকে দুর্ভিক্ষ চলে, হুজুরের রাষ্ট্র রাষ্ট্রে বসায় দেন। এই কথা কইলে অনেকে আবার এখন কইবে যে এই তো হুজুরে কইছে কোন দিকে কথা। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের প্রেসিডেন্ট বানানো হলো, মিশর থেকে সমস্ত দুর্ভিক্ষ চলে গেছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এরকম নানান বিপদের মধ্যে পড়ছেন, বাঁচাইছে কে? কে বাঁচাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম এরকম বিপদের মধ্যে পড়ছেন, সেই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগার কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বিষয় থেকে আমাদেরকে নিঃসন্দেহে এটা শিক্ষা দিবেন, এই যে আমরা যখনই কোনো বিপদ আপদের মধ্যে পড়ব, আমরা ধৈর্য ধারণ করব, কারণ বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুক। যারা সুন্নতে মুয়াক্কাদা কাবলা জুমা পড়েন।